দাঁড়াও গো দাঁড়াও, এখানেই নামবো। কই রে দিদি, আছিস নাকি? এ কে গো? এই যে দিদি, আমি রে। এ কি রে ভাই, তুই? ও মা গো মা, তুই তো আমাকে চিনতেই পারছিস না। তুই দেখি বলিস না ভাই, অনেক দূর থেকে এসেছিস, আয় ঘরে আয় কিছু খেয়ে নে। ঘরে গেলে হয়ে গেল নাকি? আগে বল আমার ভাগ্নে কোথায়, ওকে আগে দেখবো, তারপর খাওয়া দাওয়া সব হবে। ও ফাটা, ওই ঘরে দেখ তোর জামাই বাবুর সাথে খেলা করছে। বাবা গো বাবা, জামাই বাবুর সাথে খেলা করছে? ইস, শুধু আমি জামাই বাবুর সাথে খেলতে পারলাম না এখনো। আচ্ছা রে, তাহলে আমি একটু দেখে আসি, ঠিক আছে? আচ্ছা যা। বলো বলো, খান কি ছেলে? বলো বলো, বোকা চোদা, দোতা তোদা। এই তোমার হচ্ছে হচ্ছে। এ কি গো জামাই বাবু, এ কে রে বড়া? এ কি বড়া, তুই কখন আসলি? কেন গো জামাই বাবু, আমাকে দেখে তোমার ভাল লাগছে না? এই গাল মেরেছি বড়া, এই হুমোটা আবার এসছে। তুই এখানে কি করতে এসেছিস? উমা গো মা, কেন গো জামাই বাবু, তোমাকে দেখতে এসেছি গো। দেখার কি আছে বড়া? থামতি তেলে, থামতি তেলে। হ্যাঁ বড়া, হ্যাঁ, খানকি ছেলে, খানকি ছেলে। ও বাবা গো বাবা, কি মুখের ভাষা! লেওরা সেদিন ফুটোর বিয়ে হলো, আর আজকে বাচ্চাও হয়ে গেল, আর আমি কি সারা জীবনে হ্যান্ডেলি মেরে যাবো নাকি? তা চোদনা, বাড়ি গিয়ে বাপের কাছে বলতে কি হচ্ছে? বাড়ি গিয়ে বাপকে বলবি একটা বিয়ে দিয়ে দাও, লেওরা হ্যান্ডেল মেরে মেরে আর দিন কাটছে না। হ্যাঁ, আমি বাপকে গিয়ে বলি, আর বাপ আমার সেটাই সাবল ভরে দিক নাকি? তাহলে আর কি, বলতেও যখন পারবি না তখন হ্যান্ডেলই মার। আমার তো বাবা এইসব বিয়েতেই ভাল লাগে না, আমি এখনই ভালো আছি। এ তা ভাল লাগবে কি করে, তোর দাঁড়ায় কি করে দেখ কোটকে, উল্টো পাল্টা বললে কিন্তু সেটা ভেঙে দেবোই বলে দিলাম। কি বললি, সেটা ভাঙবি নাকি? আয় না চুপ না, আয়। ভোদার বা তোর দিদি ধুতি না খুলে দিয়েছি বাড়া, আমার নামও ফটকে না। পটুদা, ফটকে চুপ করতে বলো কিন্তু, না হলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো পুরো গ্রামের লোক কিন্তু ছাড়াতে পারবে নাই বলে দিলাম। এ বাড়াগুলো তোরা থাম তো থাম, এ ওর গাড়ে পাড়া মেরে ধরবে, এ ওর ধুতি খুলে নেবে বাবা রে। চ আমরা ক্লাবের দিকে যাই, লেওরা গিয়ে একটু সিরিয়াল মিরিয়াল দেখি গিয়ে। হ্যাঁ হ্যাঁ চল। এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দেবো বৌমা। আচ্ছা মা, ঠিক আছে। এই বাঞ্চটা এখানে কেন এসেছে? তুই কার কথা বলছিস? এই যে মাসিমা, আমার কথা বলছি গো। আপনার ছেলেটা না খুব দুষ্টু, একটু ইয়ার কিও বোঝে না বাবা গো বাবা। হ্যাঁ গো, তুমি আমার ভাইকে গালাগালি দিলে। বাড়া তা গালাগালি দেবো না তো কি দেবো? ও বোঝো তার বাল, বাড়া আমাকে ঘরে একা পেয়ে আমার প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে। মা গো মা, জামাই বাবু তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো। সাইজ ছিল হোমো চোদার বল, বাড়ি গিয়ে বাবার সাইজ দেখ। গিজা কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? এই যা বলেছি ঠিকই বলেছি, লেওরা আজকে প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে, কালকে তো বলবে হালকা করে পুঙ্গাও মেরে দাও। এই কি হয়েছে রে, এত চাচামেচি কিসের? দেখুন না মেশে মশাই, মা গো মা আপনার ছেলে একটু ইয়ার কিও বোঝে না। ওটা ইয়ার কি ছিল বাঞ্চোদ? দেখেছেন তো কিভাবে বলছে। দেখো মা, আমি কিন্তু বলে দিচ্ছি, এই চোদির ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকবো না বলে দিলাম। চোরে বাচ্চা, তুই ঘর থেকে বেরিয়ে যা, আমরা কোনো কাজকর্মের বেলায় নেই, কোনো রোজগার পাতি নেই, আমার বড় বড় কথা। ও বড়া, মায়ের থেকে মাসির দরদ বেশি তাই তো? বড়া এখন তো দেখছে আমার থেকে এই বাড়িতে হোমোচোদার দাম বেশি। লেওরা যেদিন এই হোমোচোদার তোমার ধুতির ভিতরে হাত ঢুকিয়ে ন্যায়ানারি করবে সেদিন বুঝবা, বালের এই বাড়িতে আমার কোনো দামই নেই। এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায়। হ্যাঁ, এটা খুব দুঃখের সিরিয়াল। চোদির ভাইগুলো বেশ ভালোই আছিস তাই না? এ কি ফুটো, তুই এখন লেওরা এক হোমোচোদার জন্য আমার ঘুম উড়ে গেছে, আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস। বাড়া তোর আবার এত রাতে কি হলো, এত খোঁচে আছিস কেন? লেওরা এক খান কিচ্ছে সালার জন্য আমার বাড়িতে টেকাই দায় হয়ে গেছে। চুদের ভাই হোমোচোদার বল, প্যান্ট খুলে দিচ্ছে, প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে নাড়ি দিচ্ছে, বোধহয় এইভাবে কি থাকা যায় নাকি? এই গার মেরেছে ফুটো, তোর শালা যে এইরকম এ তো আগে জানতাম না। বোধা জানবি কি করে, আমার শালা যে হোমোচোদা সবাইকে বলা যায় নাকি? বেশ ভালোই হলো ফুটো, তোর শালার কাছ থেকে মাঝে মাঝে একটু ফিরি ফিরি হ্যান্ডেল মারিয়ে নেবো।
ফটকে দেখছিস ও মরছে ওর জ্বালায়, তার উপরে আবার আলবাল বকছিস। বাড়া তোরা কি কিছু করবি নাকি আমি একাই ওই শালার গুষ্টে গুদ মেরে দেবো। লেওড়া তুই অত মাথা গরম করিস না ফুটো, দাঁড়া কাল সকালটা হোক আমাকে একটু ভাবতে দে কি করা যায়, তারপর তো শালার ব্যবস্থা করছি। আরে হারান দাদুজি, কি ব্যাপার, আজকে তো সকাল সকাল খুব খুশি খুশি লাগছে। আর বলো না পল্টু, গ্রামে না একটা নতুন হোমো এসছে, আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো 10 টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো। সে যে কি মজা গো পল্টু, আর কি বলবো, সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল। কি বললা, 10 টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিলে? তা নয় তো আর কি বলছি গো ফুটো, তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না, ঠিক আছে? না না দাদু, আমরা কাউকে বলবো না, লেওড়া তুমি কাউকে বলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাড়া কি বলে গেল, গ্রামে একটা নতুন হোমো এসছে 10 টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল? পল্টুদা এটা ফুটো শালার কাজ না তো? আমারও তো বাড়া তাই মনে হচ্ছে রে, ভাগ্যিস হারান দাদু জানে না ওটা ফুটো শালা, না হলে তো গ্রামে ফুটো সম্মানই টাকনি পড়ে যেত রে। বাড়া চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে? ফুটো তুই কোনো চিন্তা করিস না, তোর শালাকে এই গ্রামে কেউ চেনে না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না, চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি। এ মদন 3টে চা দে তো। আরে ফুটোজি আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজছিলাম গো। কেন বাড়া আমাকে দেখি হবে? হ্যাঁ রে মদন, তুই আবার হঠাৎ ফুটোকে খুঁজছিলিস কেন? আরে পল্টু কি হয়েছে জানো, আজকে সকালবেলায় ফুটো শালা এসেছিল আমার দোকানে। হ্যাঁ তাই এসেছিল তো, কি হয়েছে? আর বলো না ল্যাংচা, সকালবেলায় ফুটো শালা আমার দোকানে এসে বলছে নাড়ালে 5 টাকা আর হ্যান্ডেল মারলে 10 টাকা। আমার বউটাও 2 দিন ধরে বাপের বাড়ি গেছে, তাই এই সুযোগে ফুটো শালার কাছ থেকে 10 টাকা দিয়ে হালকা করে একটু হ্যান্ডেল মারি নিলাম। ফুটো তোমার শালা যে কি সার্ভিস দিল। কি বলি কি বলা, আমার কোনো শালা টানা নেই, বাড়া আলমার লোক দিয়ে হ্যান্ডেল মারিয়ে আমার শালা বলে চালিয়ে দিবি নাকি? কি বলছো কি ফুটো, আমাকে যে বললো ও তোমার শালা হয়? বাড়া ওই খানকি ছেলে তাই বলেছে? হ্যাঁ গো ফুটো তাই তো বললো। চোরে বাচ্চা হোমোচদা, পুরো গ্রামে আমার মানুষের মানে গুষ্টে গুদ মেরে বেড়াচ্ছে, আজ এই হোমোচদার গার আমি ভাঙবই। চল তো বাড়া আমার সাথে আমার বাড়ি চল। মা, ও মা, কাকিমা, ও কাকিমা, মা, এই কে গো? মা গো মা, জামা জামুচে কোথায় ছিলে তুমি কালকে সারা রাত? এই তো এই তো এই তো ফুটো, এই মালটাই তো সকাল বলে আমার কাছ থেকে 10 টাকা নিয়ে হ্যান্ডেল মেরে গেল। তুই সারা গ্রামে টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বেড়াচ্ছিস? এইসব কি বলছো গো জায়বু, হ্যান্ডেল মেরে বেড়াচ্ছি মানে? মা গো মা এটা কে গো জায়বু, আমি তো একটু চিনতে পারলাম না গো। কি ঢামনা হোমো গো ফুটো, সকাল বলে হ্যান্ডেল মেরে গেল, আবার বলে গেল পরের দিন আসবো, আর এখন বলে নাকি চিনতে পারছি না। এই কি হয়েছে রে, এত চাতামেচি কিসের? এই দেখো বাবা, আমি তোমাকে বলেছিলাম না হোমো তোমাকে বাড়ি থেকে বের করো, আজ ভোরবেলা পুরো গ্রামে 10 টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বেরিয়েছে। এইসব কি বলছিস? ফুটো ঠিকই বলছে কাকু, এই দেখো মদনকে জিজ্ঞাসা করো, আজ ভোরবেলায় মদনের কাছ থেকে 10 টাকা নিয়ে ওর হ্যান্ডেল মেরে দিয়েছে। ইয়ে মানে হ্যাগো নান্টুদা, ও ওই জন্য তো ভাবি আজ ভোরবেলায় অন্ধকার থাকতে এই সরে বাচ্চা আমার সাইকেল নিয়ে কোথায় গেল, তার মানে এই চোদনা আজকে ভোরবেলায় টাকা নিয়ে হ্যান্ডেল মারতে গেছিল। হ্যাঁ আমি শান্তি ছিল সবাইকে বলে বেরিয়েছে ও নাকি আমার শালা। এই সারা গ্রামে আমাদের মান সম্মান এভাবে গার মারছে, এই সবাই মিলে ধরে এই হোমো শালা ভাঙতা। ইয়ে মানে মেসোমশাই, আমি কিছু করিনি। কিছু করিস নি লেউড়ি, বাঞ্চোদ আজ তোর এমন শালা ভাঙবো তুই আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কি হলো কি বলা, মার চোদ নাকে কি হলো? জানো কি হলো?